আমরা তো ফার্স্ট সেকেন্ড হয়ে গেলাম পুরো। উপস্থিত হয়েছেন গণতন্ত্রের পক্ষে, উন্নয়নের পক্ষে, কলকাতার মহানগরীদের উন্নয়নের হাতকে আরো মজবুত করতে সব কাউন্সিলর তত ভালো। সুতরাং এখানে যাতে প্রচার হবে তত আমার মানুষের কনফিডেন্স বাড়বে আমার উপরে। আমি ধন্যবাদ জানাই ওদের। মানুষ আমার ভালোবাসে। আমি প্রাণপণ সারা জীবন চেষ্টা করেছি এলাকার মানুষকে সাহায্য করতে বা তাদের সেবা করতে, সেই কাজটাই আরো করব। আমরা সবাই রাস্তায় নেমেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্য কলকাতাকে আরো সুন্দর করে, আরো সবুজ করে, যার নেতৃত্বে রয়েছেন ফিরহাদ হাকিম, তাকে বিপুল বিপুল ভোটে জয়ী করে আমরা কলকাতার উন্নয়নকে আরো বেশি করে ত্বরান্বিত করতে চাই। অরূপ এবং আমাদের সব যাদবপুর কাউন্সিল একসাথে নেমে আমার সব ইলেকশনেই অরূপ নামে, তার কারণ ও আমার ছোট ভাই, একদম পাশাপাশি আমরা রাজনৈতিক জীবন একসাথে শুরু করেছি। 81 আমি 82, সুতরাং আমরা একটা আলাদা একটা আমাদের বন্ধন আছে। আর যেহেতু যে টালিগঞ্জ যাদবপুরটাও দেখাশোনা করেন, সব কাউন্সিলরদের নিয়ে মিছিল নিয়ে ও এসছে আমাকে সমর্থন করার জন্য, ওকে ধন্যবাদ জানাই।